সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজ 3 অক্টোবর 2022 রোজ সোমবার। আজকে দর্শক হাটের পরিস্থিতি এতটাই খারাপ যে আর কষ্টদায়ক। দেখেন যে বাছুরগুলো কী কষ্টে ভুগতেছে বৃষ্টিতে। বড় গরু গাভীগুলো আমদানি মোটামুটি হয়েছে, কিন্তু বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন যে তমুল হারে কীরকম বৃষ্টি বর্ষণ হচ্ছে। তবে এখানে শুধু আমার কষ্টই লাগতেছে বাছুরগুলোকে নিয়ে। হাট থেকে অলরেডি গরু বের হয়ে যাওয়ার পথে, কারণ এত বৃষ্টির মধ্যে সম্ভব না বেচা কিনা, আর বৃষ্টি এটা মনে হয় ছাড়ারও না। তো যাই হোক, আমরা সব মিলিয়ে একটু আপনাদের আমাদের হাটের ছোটো ছোটো গরু বাছুরের কষ্টের সাথে একটু আপনাদের ভাগিদার করার চেষ্টা করব। তবে অনেকেই মোটামুটি সেফটি করার চেষ্টা করতেছে বাচ্চাগুলোকে। এই যে দেখেন যে খুব সুন্দর বাচ্চাকে সেফটি দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তবে আজকের হাটে হাই কোয়ালিটি গাভীগুলো ছিল মোটামুটি, কিন্তু বৃষ্টির কারণে দেখেন যে গরু হাট থেকে অলরেডি বের হয়ে যাওয়া শুরু হয়ে গেছে। গাভী গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে একটি বাছুর সুন্দরভাবে সেফটি করা হয়েছে। গাভীগুলো সবগুলো একবারে খুব সুন্দর সুন্দর গাভী। তো আজকে ভিড় নেই, ফাঁকা, কারণ এখানে শুধু বিক্রেতারাই রয়েছে, ক্রেতারা নাই বললেই চলে। ওই যে ওখানে দেখেন একটি বাছুরকে মানে সেফটি করা হচ্ছে। আর এই যে এখানে আমরা যদি একটি বাছুরকে দেখাই, আসলেই কষ্টদায়ক। দেখেন যে কীরকমভাবে একটু বাঁচার চেষ্টা করতেছে, তো কারো কিছু করার নাই। দেখেন যে কীরকম পরিস্থিতি আজকের হাটে। আমরা এখানে এই যে বাছুরকে সেফটি করা হয়েছে, কিন্তু আর কত, তারপরেও শুকর আলহামদুলিল্লাহ যে এখানে তেমন ঠান্ডার মৌসুম না। এখন তেমন ঠান্ডার মৌসুম হইলে আরও বেশি ক্ষতির মধ্যে পড়ে যেত। এই যে বাছুরটি দেখেন যে এর এই পাশে তো একটি একবারে ছোট বাছুর খুব সুন্দরভাবে সেফটি করে রাখা হয়েছে। সবাই চেষ্টা করেছে তাদের বাছুরগুলোকে সেফটি দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা সব মিলিয়ে মনে করলাম যে বৃষ্টির মধ্যে দাম দর তো আপনাদের দেওয়া যাবে না, তবে এখান থেকে কিছু গরুগুলো দেখানো যাবে। গাভী বাছুরের এই যে বাছুরটা খুব সুন্দর এবং গাভীটাও বেশ হাই কোয়ালিটি। এই যে এই পাশে রয়েছে শাহিওয়াল বাচ্চা সহ গাভী, তবে খুব কষ্টে রয়েছে গাভী বাছুরগুলো। বৃষ্টির মধ্যে খুব ঠান্ডায় কাতর হয়ে যাচ্ছে বাছুরগুলো। তবে হাট ভেঙে যাওয়ার পথে আজকের হাট থাকবে না। এই যে বাছুরের দেখেন কষ্ট দেখলে আপনার কেমন লাগে দেখবেন। কেমনভাবে কাঁপতেছে ঠান্ডাতে দেখেন, খুব কষ্ট অনুভব হচ্ছে আজকে। প্রায় সবগুলোই খুব কষ্টে রয়েছে। এই যে এই পাশে একটি হাই কোয়ালিটির বাচ্চা সহ গাভী, প্রচুর আমদানি থাকে, কিন্তু অলরেডি হাট ভেঙে যাওয়ার দিকে। যাই হোক দর্শক, আমরা এ বৃষ্টির মধ্যে আপনাদের হাটের দৃশ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করতেছি। আজকে বুঝতেই পারতেছেন যে এখানে দাম দর করার পরিস্থিতি নেই। তবে এই পাশে যদি দেখি, দেখা যাবে রয়েছে বকনা গরুগুলো, বৃষ্টিতে একবারে ভেজা ভেজা, জড়ো সড়ো হয়ে গেছে সবগুলো ঠান্ডাতে।
দেখেন এই এই যে বাছুরটা কিভাবে কাঁপাকাঁপি করতেছে। সব মিলিয়ে দর্শক আজকের হাটে বাজার কম ছিল, একটু দাম দর একটু কম ছিল গরুর, কারণ ক্রেতা নেই আর অনেকেই চাচ্ছিল না যে গরু ফেরত নিয়ে যাওয়ার জন্য। অলরেডি গরু ভিজে গেছে আর আপনারা জানেন যে এই বৃষ্টির পানিতে ভিজলে সর্দি জ্বর এগুলো সমস্যায় ভুগতে হবে। এই কারণে ব্যাপারীরা চাচ্ছিল যে আজকের হাট থেকে গরুগুলো বিক্রি করেই যায়, কারণ তারা ফেরত নিয়ে গেলে হয়তো দুই তিন দিন অসুস্থ থাকতে পারে, সেই কারণে তারা চাচ্ছিল যে গরুগুলো বিক্রি করেই যায়। এই কারণে এখন অবধি তারা লাইনে দাঁড় করে রেখেছেন গরুগুলোকে। তো ধন্যবাদ দর্শক আজকের এই ভিডিও দেখার জন্য। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। খুদা হাফেজ।